কর্ন ফ্লোর দিয়ে ডাব্বা বানিয়েছে, খুবই মজা বলবি, খুবই মজা। মরিচ সেদ্ধ করে নেওয়া হয়েছে, কাঁচা মরিচ দিয়ে ভর্তা করে নেওয়া হচ্ছে এই পোতাটা দিয়ে। মরিচটা সেদ্ধ করে নেওয়া হয়েছে, মরিচ লবণ আর পেঁয়াজ দিয়ে ভালো করে মেশাতে হচ্ছে। পটলটা সেদ্ধ করে নেওয়া হয়েছে, এখন পটলটা দিয়ে ভালো করে ভর্তা করতে হবে। ভালো করে পটল ভর্তা করে নিতে হবে। মিষ্টি কুমড়োটা খেয়ে দেখে কেমন হয়েছে, বিসমিল্লা। মিষ্টি কুমড়োটা খুবই মজা হয়েছে খেতে। লাল শাক ভাজি আর ডাল দিয়ে মাখাই খাবো, এটা খুবই মজা লাগে। ওই যে একটা কবিতা আছে না কি যেন, ভাত আর লাল শাক খুব ভালো লাগে, লাল শাক পাতে তুলে দাও তার আগে। ভালো করে ভাতটাকে শাকের সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে, তারপর ডাল দিয়ে মাখাতে হবে, খুবই মজা খেতে। দেখি অসাধারণ হয়েছে টেস্ট। আপনার বাসায় খেয়ে দেখবেন, আচ্ছা আগে থেকে এখানটা কমেন্ট করে জানাবেন, এটা আমার খুবই পছন্দ। মাছ মাংস তো আমার কাছে ভালো লাগে না, কিন্তু শাক হলে আমি কখন ভাত খাবো এটা এই জন্য বসে থাকি, কখন ভাত রান্না করা হবে আর কখন খাবো। শাক আমার খুবই পছন্দ।
কদবেলটা খুঁড়িয়ে নেওয়া হয়েছে, আর তার সাথে লবণ আর শুকনো মরিচ, লাল মরিচের গুঁড়ো ভালো করে মেশাতে হবে। বিসমিল্লাহ, খেয়ে দেখি কেমন হয়েছে। খেতে খুবই মজা হয়েছে কদবেলটা। এই যে হচ্ছে আমাদের রিন্টু, রিন্টু পিচ্ছি। কদবেলটা মাখানো শেষ, এখন এটা আম্মুকে দিব, বাবা মাকে দিব, আপুকে দিব, আপুকে দিব, আমাকে দিবে, আপু পাঁচ ছয় ভাগ করে সবাই মিলে খাবো একসাথে। টকটা একটু বেশি হয়েছে, তাই একটু লবণ দিয়ে ভালো করে মেশাতে হবে। লবণটা ভালো করে মেশাতে হবে কদবেলটার সাথে ভেতরে। আপু কদবেলটা বেড়ে দিচ্ছে, বাবা মামাকে দেওয়ার জন্য আর আম্মুকে দেওয়ার জন্য। এই দুইটা আম্মু আর বাবা মাকে দিচ্ছে আপু। এই যে বাবা মা খেয়ে খাচ্ছে।